হ্যাঁ এইটো আপনার ন্যাশনাল লেভেল গ্রেপলিং এডিসিসি রুল সেটা যোনটো হয় যোনটো নাকি এডিসিসি বহুত ডাঙর ইভেন্ট আপনার বাহিরত আবু ধাবিত হেনেকে হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হেনেকে সো তারে সেম রুল সেটত আমার ন্যাশনালশিপ হেনেকে এটা হেরি সরি আছে গ্রেপলিং ইভেন্ট সো দিস গাইজ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম দিল্লি টু অর্গানাইজ দিস ইভেন্ট আমার এই জিমত ইয়াতে গোটেই নর্থ ইষ্টৰ খিনি কারণে এনেকে আর এতিয়া বর্তমান আপনার টিম শিলংৰ পৰা আহিছে শিলিগুড়ি এনেকে শিলচর এনেকে বহুত বেলেগ বেলেগ জায়গার পৰা আহিছে আর বিশেষকে ফোকাসটো এইটো ইভেন্টৰ আছিলে অলপ নর্থ ইষ্ট এনেকে কৰিবলৈ হ্যাঁ হ্যাঁ নর্থ ইষ্ট ভিত্তিত হৈছে কেইদিনমান আগতে আপোনাৰ ডব্লিউ এফ চিত আমাৰ পাঁচজন খেলুৱৈ এনেকৈ খেলিছে গোটেইকেইজনে গ'ল পাইছে আৰু গোটেইকেইজনেই নকআউট দিছে সেইখিনি মেটছত তাৰে প্ৰথম আছিলে আমাৰ কৌশিক দেৱনাথ এনেকৈ আমাৰ বাকীখিনি খেলুৱৈ আছে গোটেইখিনি ফাৰ্ষ্ট ৰাউণ্ড এনেকৈ জিকিছে আৰু গ'ল্ড মেডেল আগৰখন আপোনাৰ 4 তাৰিখ এনেকৈ আছিলে এইটো 4 ডিচেম্বৰ এনেকৈ আছিলে এইটো আপোনাৰ সেই ওৱান ডে ইভেণ্ট আৰু এনেকৈ আজি এনেকৈ হৈছে